এটা এক ধরনের শিশুর উপর অত্যাচার জনিত একটা রোগ, যেটা খুবই বিরল। রোগটির নাম হলো ব্যাটার্ড বেবি অর চাইল্ড সিন্ড্রোম। ব্যাটার্ড বেবি অর ব্যাটার্ড চাইল্ড, বোথ আর কারেক্ট। তো এই ধরনের রোগে হয়ে থাকে কি, যে শিশুর উপর টর্চার করা হয়। তো সেই টর্চারের মাত্রাটা এমনই থাকে যে শিশুর বিভিন্ন জায়গায় নখের দাগ, কামড়ে দেওয়ার দাগ, পুড়ে যাওয়ার পুড়িয়ে দেওয়ার দাগ, ধরুন সিগারেট খাচ্ছে সে জায়গায় ছেঁকা দিয়ে পুড়িয়ে যাওয়ার দাগ, হাত ধরে ভেঙে দেওয়ার দাগ, পা ধরে ভেঙে দেওয়ার ব্যাপার। তো বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার, বিভিন্ন জায়গার ইঞ্জুরি, এইভাবে শিশুকে টর্চার করা হয়। তো এ রোগটা এমনিতে খুবই বিরল। আমরাও যেটা মেডিকেল সায়েন্সের টেক্সট বইয়ে পড়েছি, মেনলি বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ধরনের রোগ হয়ে থাকে, সেখান থেকে আমাদের জানা। তো এই শিশুটি যবে আমার কাছে দেখাতে আসে, ওর মা শুধুমাত্র জ্বর সর্দি কাশি এটুকুই বলেছিল। তো সেই জ্বর সর্দি কাশির চিকিৎসা করতে গিয়ে হঠাৎ দেখলাম যে শিশুর ডান দিক দুটো চোখে ডার্ক সার্কেল, দুটো চোখেই কালো হয়ে আছে, কালশিটে দাগ, দুটো চোখে ডার্ক সার্কেল ওভার বোথ আইস। এই বিরল রোগটির কথাই মাথায় এসেছিল। তো সেটাকে মাথায় রেখে আমি জ্বর কাশি সর্দির চিকিৎসার পাশাপাশি সেই রোগটার এস্টাবলিশ করার জন্য যা যা দরকার সেগুলোর দিকে আমি দৃষ্টিপাত করতে থাকলাম। তো হিস্ট্রি নিয়েও দেখা গেল যে এক্ষেত্রে মা সেপারেটেড মাদার, অন্য আরেকজনের কাছে থাকে। তো মায়ের কথা মতো স্টেপ ফাদারই এটা করেছে। তো এই ধরনের রোগও ইউজুয়ালি অ্যাডাল্ট চাইল্ড গিভাররা এটা করে থাকে। আমরা এক্স রে করে দেখলাম শিশুটার পুরো হোল বডি, আমরা এক্স রে করলাম চেস্ট এক্স রে, অ্যাবডোমেন, বোথ আপার লিম, বোথ লোয়ার লিম। তাতে আমরা চমকে গেলাম এক্স রে প্লেটে। এক্স রে প্লেট দেখলাম, দেখে দেখলাম বিভিন্ন জায়গায় সূঁচ ঢোকানো আছে, নিডিল, প্রায় সাতটার মতো নিডিল ঢোকানো আছে শরীরের বিভিন্ন জায়গায়। তো আমি আপনাকে ছবিগুলো দেখাবো যে শিশুর উপর কী ধরনের অত্যাচার হতে পারে। একেবারে বিরল যে ছুঁচ ঢুকিয়ে শিশুর উপর অত্যাচার করা, এটা আমরা আগে পাইনি। ব্যাটার বেবি সিনড্রোম আমরা পেয়েছি আমাদের বইয়ে, মেডিকেল সায়েন্সের বুকসে উল্লেখ আছে। বিভিন্ন ফ্র্যাকচার এক্স রে প্লেটে আমরা পেয়ে থাকি, সেসব সবই আমরা পেয়েছি। কিন্তু এই ছুঁচ ঢুকিয়ে শিশুর উপর অত্যাচার করা, এইটা বিরল। দেখুন এক্স রেতে আপনি বুঝতে পারবেন, এখানে দেখুন প্রাইভেট পার্টেও কিন্তু তার মধ্যে দিয়েও